প্রত্যেক মাসে আমি কিন্তু একবার করে অন্তত দেখাই আমার নতুন যে ড্রাগন বাগান সেটা এই নতুন ড্রাগন বাগানে এ মাসে কিন্তু বেশ কিছু চেঞ্জেস হয়েছে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন পিছন দিকে তো এই চেঞ্জেস কি কি হয়েছে নতুন বাগানের গ্রোথ বা এই মাসে কেমন আছে গাছগুলো সব কিছু কিন্তু ডিটেলসে দেখাবো আজকে ভিডিওয়ে নমস্কার আমি অর্ঘ আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি চলুন শুরু করা যাক প্রত্যেক মাসে একবার অন্তত আমি আপনাদের দেখাই আমার নতুন ড্রাগন বাগানটা পুরনো বাগান তো সময় আপনারা দেখেন আর এই নতুন ড্রাগন বাগানে কেমন গ্রোথ হচ্ছে রকম কি ভ্যারাইটি আমি প্রতিস্থাপন করছি সব কিন্তু ডিটেলসে দেখানো হয় তো এ মাসেও এরকমই এ মাসেও আমি এই বাগানটা দেখাবো তবে এই মাসে কিন্তু এই বাগানে অনেক কিছু চেঞ্জেস হয়েছে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু ট্রেলিস রেডি হয়ে গেছে তো ট্রেলিস আমরা কিভাবে রেডি করেছি সেটা দেখাবো তার বাদেও এ মাসে কোন কোন ভ্যারাইটিতে আমরা গ্রাফটিং সাকসেস হয়েছে সব কিছু কিন্তু দেখাবো নতুন কি কী ভ্যারাইটি এসছে সব কিন্তু ডিটেলসে দেখব আজকে ভিডিও নমস্কার আমি অর্ঘ আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি চলুন শুরু করা যাক কথা ছিল পরের ভিডিওতে গরমের পরিচর্যা নিয়ে কথা বলবো তবে একটা ভিডিও পরে সেটা কিন্তু আসবে এখন যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওতে কিন্তু আমি দেখাবো আমার নতুন বাগানের আপডেট প্রত্যেক মাসে আমি নতুন বাগানের আপডেট একবার করে দেখাই তবে এ মাসে নতুন বাগানের আপডেটে মেন ব্যাপার যেটা চেঞ্জেস হয়েছে সেটা হচ্ছে আমার ট্রেলেস কিন্তু রেডি হয়ে গেছে আমরা ট্রেলিস প্রথমে আমরা ভেবেছিলাম যে তার দিয়ে ট্রেলিস করব তবে আমাদের প্রচণ্ড ঝড় প্রবণ এরিয়া প্রচুর পরিমাণে ঝড় হয় আমাদের এরিয়াতে তো সেই কারণে আমরা কিন্তু পরিকল্পনা করলাম যে এরকম রড দিয়ে আমরা কিন্তু ট্রেলিস তৈরি করব। এবং সেটা ন্যাচারালি একটু খরচ বেশি হয় এবং আমরা যে ভ্যারাইটিগুলো প্রতিস্থাপন করেছি সেখানে কিন্তু মানে তার তুলনায় এই ট্রেলিসে কিন্তু বিরাট কিছু খরচ নয় কারণ যে ভ্যারাইটিগুলোর জন্য আমরা ট্রেলিস তৈরি করছি সেগুলো কিন্তু অনেক বেশি দাম এবং অনেক ভালো ভ্যারাইটির জন্য কিন্তু এটা করছি আর নেক্সট হচ্ছে এই যে ট্রেলিস এই ট্রেলিসে আমাদের নর্মালি তারের ট্রেলিসের থেকে অনেক বেশি স্ট্রং অনেক বেশি টেকসইও কিন্তু হবে আপনারা খুব ভালো করে জানেন এই যে দেখতে পাচ্ছেন প্রথমে ন্যাচারালি এক দেখতে পাচ্ছেন এই নিচে থেকে আমরা কিন্তু দুটো রড রাখিনি দুটো বাঁধার জায়গা রাখিনি একটা রেখেছি মোটামুটি মিডিলে আমাদের যেহেতু পিলারের হাইট হচ্ছে চার থেকে সাড়ে চার ফুটের মধ্যে তো সেই কারণে আমরা কিন্তু মাঝখানে একটা দিলেই কিন্তু যথেষ্ট যাদের পাঁচ ফুটের ওপরে হাইট আছে টয়লিসে তারা কিন্তু দুটো করে মাঝখানে অবশ্যই গার্ডের জন্য এই রডটা দেবেন তার উপরে যেটা আছে সেটা হচ্ছে এটা কিন্তু দু ফুট এই যে টেলিস্ট এটা কিন্তু দু ফুট দু ফিট কিন্তু মানে এই চওড়া দু ফিট চওড়া এখান থেকে এই হাফ এখান থেকে এটা এক ফুট তো এই দু ফিটের মধ্যে চারটে রড দেওয়া আছে দেখতে পাচ্ছেন এপারে একটা দুটো এপারেও দুটো মানে তার দিলে এখানে দুটোতে হতো না তিনটে করে দিতে হতো কিন্তু যেহেতু আমরা রড দিয়েছি সেই জন্যে কিন্তু দুটোতেই কিন্তু হয়ে যাচ্ছে দুটোতেই কিন্তু আমরা ট্রেলিস্ট রেডি করতে পারছি তো এই পিলারের থেকে পরের পিলারের যে দূরত্ব সেটা কিন্তু এখানে দশ ফিটের দূরত্ব আছে এবং দশ ফুটের মাঝখানে এই যে চারটে রড চারটে রডে কিন্তু এখানে মাঝখানে তিনটে মানে মাঝখানে তিনটে কিন্তু এই রড দিয়ে এদের জয়েন করা আছে যে যেহেতু দশ ফিটের গ্যাপ সেই কারণে বুঝতেই পারছেন এখানে কিন্তু অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে সেই কারণে কিন্তু এই তিনটে দিলে একটা গ্রিলের মতো শক্ত কিন্তু হয়ে থাকবে দেখতে পাচ্ছেন এছাড়াও যে বাকি ট্রেলিসগুলো হয়েছে সেগুলো আমি একবার দেখিয়ে দিই কারণ এই বাগানের বড় চেঞ্জেসের মধ্যে এই ট্রেলিসটাই হচ্ছে থেকে বড়ো চেঞ্জেস তো নিচের রডগুলোতে এখনও আমি তার বাঁধা হয়নি নিচেরগুলোতে তার মেঁধে দেওয়া হবে তার দিয়ে গাট করে দেওয়া হবে দুই সাইড দিয়ে দুটো তার দিয়ে গাঠ করে দেওয়া হবে তো মোটামুটি দেখতে পাচ্ছেন ট্রেলিসের সাইজ এবং এটা সবথেকে বড়ো ট্রেলিস থেকে বড়ো লম্বা ট্রেলিস আর সেকেন্ড হচ্ছে এরপরে যে ছোটো ছোটো ট্রেলিসগুলোর কথা ছিল যেখানে আমার আট ফুট করে কিন্তু এক একটা ট্রেলিসের লম্বায় কিন্তু আট ফুট করে আছে এখানে ছোটো ছোটো ট্রেলিস দুটো করে লাইন আছে এপারে একটা ওপারে একটা তো প্রত্যেকটাতে মোরাক্কান রেড ভ্যারাইটি দেওয়া আছে আপনারা জানেন এবং প্রত্যেকটা কিন্তু গ্রাফটিং করে চেঞ্জ করে দেওয়া হবে প্রত্যেকটা টেরেসে কিন্তু আলাদা আলাদা ভ্যারাইটি হবে রেড প্রথমে লাগানো হয়েছে এরপর ওপরে কিন্তু কাঁটা কেটে তারপরে কিন্তু ওপরে গ্রাফটিং করা হবে গাছগুলো একটু বড়ো হয়ে গেলে তারপরে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভ্যারাইটির আর এবছর আমের ফসল কোনো গাছেই কিন্তু আম হয়নি শুধুমাত্র এই যে বারো মাসি আম যেটা সেটাতে কিন্তু শুধুমাত্র আম আছে এবং প্রচুর পরিমাণে আছে বাকি কোনো গাছে দেখুন ভিতরের দিকে দেখুন বাকি কোনো গাছে কিন্তু আম কিন্তু হয়নি পোকা বা কোনো ভাইরাস হয়েছিল সেই জন্য কিন্তু বল সব ঝরে গেছে যাই হোক তো এখানে এই ছোটো ট্রেলিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো নেক্সট হচ্ছে এবারে বড় ট্রেলেস তিনটে আছে তিনটে টেরেস এরপর পর এই তিনটে ট্রেলিসে কিন্তু তিনটে আলাদা ইয়েলো ভ্যারাইটি এটা এই স্টাইলই ইয়েলো দেখতে পাচ্ছেন তারপরেরটা একটা ইয়েলো তারপরের আর একটা ইয়েলো এই তিন রকম ইয়েলো দিয়ে কিন্তু আমাদের এই তিনটে ট্রেলিস লাগানো হবে অর্থাৎ নিচে মরাক্কান রেড সবারই লাগানো আছে এবং ওপরে গ্রাফটিং করে অন্য ভ্যারাইটি কিন্তু প্রতিস্থাপন করে দেওয়া হবে আর দেখতে পাচ্ছেন অর্থ লাইনও কিন্তু গাছ বড় হয়ে গেছে ওয়ার্থ লাইন ভেরিগেটেড বা ভেরিগেটেড গোল্ডেন ইয়েলো এগুলো কিন্তু সবই বড় হয়ে গেছে সবই কিন্তু রিং ক্রস করছে আর তার পাশে যে ভ্যারাইটিগুলো লাগানো কোমরাকান রেট এগুলোতে কিন্তু বড়ো হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম থেকে কেটে কিন্তু এটাতে আমি আবার গ্রাফটিং করবো কারণ একটা একটা যারা অনেক দাম দিয়ে কিনতে হয়েছিল সেই কারণে সেই সময় দুটো করে কিনেছিলাম তাতেই অনেক বেশি পড়ে গিয়েছিল নেক্সট এটা হচ্ছে আমাদের ব্ল্যাক মালয়েশিয়ান ব্ল্যাক মালয়েশিয়ান ছাড়াও কিন্তু ব্ল্যাক ভেলভেটও কিন্তু বাড়ছে আর আরেজ কিন্তু আমি গ্রাফটিং করেছিলাম মরাকান রেডের উপরে সেই গ্রাফটিংটাও কিন্তু খুব সুন্দরভাবে সাকসেস হয়ে গেছে নেক্সট এটা আমাদের রেনবো তো রেনবোরও কিন্তু গ্রাফটিং করেছিলাম এটা আর তা বাদেও এটা বড়ো গাছ দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আশা করা যাচ্ছে এই গাছগুলোতে বছর ফুট আমরা দেখতে পাব আর নেক্সট হচ্ছে রেনগোর এই গ্রাফটিংটাও কিন্তু সাকসেস হয়ে গেছে তাছাড়াও কারামুরু কারামুরু কিন্তু ধীরে ধীরে বেড়ে উঠছে তাছাড়াও আরেকটা গ্রাফটিং আমি দেখাই সেটা সাকসেস খুব সুন্দরভাবে সাকসেস সেটা হচ্ছে হন্ডিউন মোন্ট অর্চ হন্ডিউড মোন্ট টর্চও কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট সাকসেস আর বাকি ভ্যারাইটিগুলোর দেখতে পাচ্ছেন যে সমস্ত ভ্যারাইটিগুলো রিংয়ের ওপর পর্যন্ত উঠে যাচ্ছে তাদের কিন্তু আমি মাথা কেটে দিচ্ছি মাথা কেটে দিয়ে তাদেরকে আমি থামিয়ে রেখে দিচ্ছি কারণ এবার হচ্ছে আমি কাঁটা কেটে দেবো দু কিন্তু গ্রাফটিং করে অন্য ভ্যারাইটি আমি প্রতিস্থাপন করে দেবো সেই কারণে কিন্তু এদের বাড়তে দিচ্ছে না এই দেখুন এখানে সমস্ত ভ্যারাইটিগুলোর মাথা কিন্তু প্রত্যেকটা মাথা ভোঁতা করে কেটে দিয়ে দেওয়া এখানে কিন্তু প্রত্যেকটা ভ্যারাইটির মাথা কিন্তু এভাবে কেটে দেওয়া এগুলো কিন্তু কোনো ব্রাঞ্চও বেরোতে দেওয়া হচ্ছে না কারণ এগুলো কিন্তু মোটা করা হচ্ছে এর গায়ে গ্রাফটিং করা হবে বলে তো দেখলেন আপনারা ড্রাগন বাগানে কীভাবে আমরা ট্রেলিস তৈরি করেছি কোন কোন ভ্যারাইটিতে আমি গ্রাফটিং করেছি সেগুলো সাকসেস কেমন হয়েছে সব কিন্তু ডিটেলসে দেখালাম এত সময় আপনারা যারা নতুন বাগান করতে চাইছেন এই গরমের মধ্যেও কিন্তু আমি দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ কিন্তু এখনও পর্যন্ত বাগান কমপ্লিট করতে পারেননি তো যারা নতুন বাগান করতে চাইছেন নতুন ভালো ভ্যারাইটি প্রতিস্থাপন করতে চাইছেন তারা কিন্তু আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারেন আমার মাধ্যমে প্রায় একশোর কাছাকাছি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কালেকশান করতে পারবেন রেয়ার সুপার রেয়ার মানে একদম নিউ অ্যারাইভিং এরকম ভ্যারাইটি তাছাড়াও ফুল কমার্শিয়ালি ভ্যারাইটি প্রচুর আছে তো এই সমস্ত ভ্যারাইটি অবশ্যই আপনি আমাকে এস এম এস করবেন বা আমার কাজ সঙ্গে যোগাযোগ করবেন তারপরে কিন্তু রিকমেন্ড করব আপনার জন্য কোন ভ্যারাইটি সঠিক হবে তো আমার মাধ্যমে যে একশো কাছাকাছি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কালেকশান করতে পারবেন তার একটা লিস্ট কিন্তু আমার কাছে তৈরি করা আছে আপনি নিচে যে স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাকে কিন্তু একটা এস এম এস পাঠাবেন কি লিখবেন প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট জাস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন আমার কাছে যে লিস্টটা আছে আপনার এস এম এর রিপ্লাই হিসেবে আমি কিন্তু অবশ্যই লিস্টটা আপনার নাম্বারে সেন্ড করে দেবো আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তার সঙ্গে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার